খালেদা জিয়া 10 ডিসেম্বর বক্তৃতা দিলে আপত্তি নেই বললেন আইনমন্ত্রী। বিএনপি বারবার বলছে খালেদা জিয়াকে মুক্তি দিতে, তাদের উদ্দেশ্যে আমি বলবো তিনি তো মুক্ত, তাকে মুক্তি দেওয়ার কি আছে? খালেদা জিয়াকে দিয়ে 10 ডিসেম্বর বক্তব্য দেওয়াতে চান, ভালো কথা, কোনো আপত্তি নেই। তাকে যে দুই শর্তে মুক্তি দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয় তিনি রাজনীতি করতে পারবেন না এমন তথ্য ঠিক নয়। নারায়ণগঞ্জের জেলা আইনজীবী সমিতির নবনির্মিত সেলিম উসমান বার ভবন উদ্বোধন অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, তারা অতীতে অনেক কিছু দেখেছেন। 75 সালের 26 সেপ্টেম্বর সেই কালো দিন যেদিন ইনডমিনিটি দেওয়া হয়, সেখানে বলা হয় বঙ্গবন্ধু হত্যার কোনো বিচার হতে পারবে না, তারা সেটা দেখেছেন। 21 বছর বঙ্গবন্ধুর হত্যার বিচার পাননি। 1996 সালের 2 আগস্ট সে মামলা হয়েছে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসার পর। বর্তমানে মামলা করতে 5 মিনিট দেরি করতে হয় না, তখনও এ অধিকার ছিল, শুধু বঙ্গবন্ধুর পরিবারের ছিল না। এ আদালত, এ বারভবন রক্ষা করতে হবে, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা ও ত্যাগ অব্যাহত রাখার জন্য বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসি মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য কেএম সেলিম উসমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।